আল্লাহর আল্লাহ এক তারিখে কোন ফতেমার বেটা আজ কারা মুসলমান উন্মতের জন্য শহীদ হলো তারা কারা তিনি বাকি। কে এই মামে রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাস্তায় দাঁড়িয়ে আছেন জিব্রাইল দৌড়ে দৌড়ে যান হোসাইনকে কোলে নেবে আদর করবে চুমা খাবে কিন্তু যেই না কাচা জেলেন এক দৌড় দিয়ে দরবারে পৌঁছে গেলেন জিব্রাইল আর লিতে পারলেন না কোলে নেওয়া হলো না মনটা খারাপ ভালো মনটা খারাপ তার পরের দিন গিয়ে দেখলেন ইমাম হাসাইন দাদি আল্লাহ তালানো আল্লাহ নবীর একজন সাবি দাইয়াতুল কলবি যে দাইয়াতুল কলবি হাজার হাজার নারী হাজার হাজার শিশু সন্তানকে হত্যা করে মেরে দেয় সে অনেক কথা দাইয়াতুল কলবির কোলে উঠে ইমাম হোসাইন একবার দাড়ি ধরে টানে একবার ছড় ধরে টানে একবার মাথার রগে চুল ধরে টানে জিবাহাম ফলো করলেন এই কে কোলে নিতে গেলেই দাইযাতুল করবে চেহারাটা মাল্লিতে হবে রঙটা আমার পরিবর্তন করতে হবে তারপরের দিনে জিবরাইল সবার আগে এসে দায়াতুল কলবের মতো চেহারাটা নিয়েছে বসে গেলেন আল্লাহ নবী ঢুকলেন ইমাম হুসাইন ঢুকলেন দাইয়াতুল কলবি মনে করে জিবরাইল ফ্রেশ তার মনে মনে চিনতে পারল না আল্লাহ নবীর ইমাম হুসাইন জিবরাইলের কোলে বসতেন আবার মাঝে মাঝে দাড়িতে হাত দেয় কানে হাত দেয় নাকে হাত দায় যেমনটা দাইয়াতুল কলবের সঙ্গে করে তেমন করতেন নবী দেখতে রইলেন নবী তো বুঝতে পারছেন জেবে এ হে জেবেরাইল খবরদার ব্যথা না দুঃখ লিও না উনি কে জানো আল্লাহ নবীর কাজে বলছেন হাই আল্লাহ রসুল আল্লাহর রে আপনি ভালোবাসেন তো বটে আমি জিব্রাইল কত ভালোবাসি জানো এক তারিখে আমি হুসাইনকে কোলে নেব রাস্তায় দাঁড়িয়ে আছে ছুটে ছুটে যাচ্ছি জিব্রাহিল আমি তোমার কোলে নেবো বলে আদর করব। কিন্তু ইমাম হুসাইন এক তার মায়ের কাছে চলে যায় আর আমি লিখতে পারলাম না কোলে আমার আল্লাহ হলো না আমি জিবরাইল মসজিদে গিয়ে দেখলাম আপনার নাতি তাই এত কলবির কোটে খুঁটে উঠে খেলা করে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি জিবেরাইল রংটা চেহারাটা নিলাম তারা আগে আগে চেয়ে বসলাম আজকে জেবেরাইল আমি আসছিলাম আমার আল্লাহ ফাঘ বলে দিচ্ছে আমার আমার বন্ধুর নাতি হোসাইনকে কোলে নেবে মনে বারো সাদা মনে ইচ্ছা শোনো শুধু জেও না শুধু না আমি আল্লাহ বলছি আমার দয়ার জান্নাত থেকে জান্নাতি ফাঁ নিয়ে যাও ইমাম হুসাইন যখন তোমার কোলে আসবে ফলতা ফলটা দেবে একবার দূরে বলা যাবে না সোহাল আল্লাহ সেই ইমাম হুসাইন রাতি আল্লাহ হুতালান আল্লাহর কত বড় প্রিয় বান্দা আল্লাহ নবীর প্রিয় নাতি ভাই আজ তারা আমার আপনার মতো লোকের জন্য শহীদ হয়ে গেল মুসলমান শুধু তাই নয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এক তারিখে পাঠান এ জিবরাইল আর ইসরাফিল দুজন চলে যাও আমার ফাতিমা তাহাদ্দতেরে নামাজের রত নামাজেরে বেঘাত হবে ইমাম হাসান আর হোসাইন দোলনায় কাদলে ওরা কানতেছে আমার ফতেমা আমার দিদার থেকে নষ্ট হয়ে দিদার থেকে চলে যাবে ফতেমার কষ্ট হবে এ যে বেরা যাও আমার ফতেমার গলার পায়াল টালাও আমার ফতেমার গলার ভয়েস টালাও আর দোলনাটা দোলা দাও আর নালা দাও যেন আমার পেবান্দি ফতে ইস্তেমার নামাজের বেগাত না হয় একবার দূরে বোনা যাবে না সোহাল এই তোমার আমার ঘরের ফতেমা সারা সারাটা মোবাইল দেখল বেলা আটটা পর্যন্ত এখনো উঠলো না জিজ্ঞাসা করছে ফতেমা নামাজ চলে গেল নামাজ পড়লে না বলছে বু নামাজ কি পড়ব কষি পেশাব করে কাপড় ভিজিয়ে দেছে কষি যদি একবার পেশাব করে ফতেমা করে করেছে সুযোগে এ মুসলমানটা কত ভালো করে শুনেলাম আজকের দুনিয়ায় আম্মাদান ফতেমার বেটা ইমাম হাসান রাদি আল্লাহ হুসান রাদি আল্লাহানো তারা খান কেঁদে উঠেছে আল্লাহ থেকে তরফ থেকে জিব্রাহিলে এসে দোলনা দেয় আমার ফতেমার নামাজের যেন বেগাত না হয় আর আমার তোমার ঘরের ফতেমা নামাজের সময় চলে যায়। মোবাইল হাতে করে নিয়ে দেখছে আশের ওয়াক্তে নামাজ চলে গেল ভাই যান ভালো করে শুনে লাও কোনো মুসলমান যদি নামাজ ইচ্ছা করে কাজা করে এক ওয়াক্ত ইচ্ছা করে নামাজ কাজা করলে আসি বা জাহান নাম আসি অকবার এক বা হবে দু লক্ষ অস্ত হাজার বছর কোনো মুসলমান ফজরের নামাজ কাজা করবেন ওই ফজরের ওয়াক্তে একটা সাপ দংশন করবেন ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যদি জোহরের নামাজ কাজা তাকে আবার একটা সাপ দংশন করবে জোহর থেকে আসের পর্যন্ত আবার আসের নামাজ যদি কাজা হয়ে যায় আবার একটা সাপ দংশন করবে আসের থেকে মাগরীব পর্যন্ত আবার মাগরীবের নামাজ যদি কাজা হয়ে যায় বান্দা ঈশা পর্যন্ত সাপ দংশন করবে এইভাবে আমার জীবনে কত নামাজ কাজা হয়ে গেল একবার বুকে হাত দিয়ে বলো মুসলমান কবরে শান্তি পাব পাওয়া যাবে পেতে পারি ও জগতের মুসলমান তাই দুটো হাত জোর করে বললাম আমার ভাইয়েরা বাবাজির আমার প্রাণের মুসলমানেরা আমার গ্রামবাসী ভাইয়েরা আপনার সাথে আমার মনোবিচ্ছেদ থাকলে থাকতে পারে একজনের সাথে আর একজনের মনোবিচ্ছেদ থাকলে থাকতে পারে তবে জেনে রাখো আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে বিচ্ছেদ করলাম আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে মনোবিচ্ছেদ করলে তোমার একাল পরকাল সব চলে যাবে ও আমার ভাই জানেরা শুনে রেখে দাও দাও এসো ফিরে সময় রয়েছে তাও বা করো আল্লাহর কাছে কেঁদে পড়ো আল্লাহর কাছে ফানা চাও কাঁদা ছাড়া কোনো উপায় নাই পিয়ারা হাজিরিন আমার ভাইরাম হাজার ইমাম হোসাইন দাদি আল্লাহ হতালানো এক তারিখে আল্লাহ নবীকে বলছেন আমার নানা যান আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন করব আমার প্রশ্নের জবাব দাও সাহাবারা বলে হজর এই হোসাইন তুমি কি প্রশ্ন করবে একটুকু নিল এরাম করছেন কেন আমরা আপনারা ভাসুর ভাদ্র বউ যেন কথা হচ্ছে নবীর জলশায় বসে দরুদ পড়বো মন খুলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে এ সুযোগ পাবে নাকি আর কি সুযোগ আসবে অনেক জায়গায় জলসা বন্ধ হয়ে যাচ্ছে খবর রাখেন আল্লাহ ঘোরাচ্ছে দেশ বিদেশ বহু জায়গায় গেছি এই রাম তোর পড়ছেন কেন অন্য জায়গায় এত সেল্লানো যায় জোরে কথা বলা যায় বুঝছেন না আর এই নবীর মহাব্বতে বেহেশতের বাগানে বসে নবীর সানে দরুদ পড়বো এত কৃপণতা বললি যে আল্লাহ কসম করে বলছি নবী ছাড়া আল্লাহ ছাড়া কেউ নাই আসুন একবার খুব মোহ্বত করে উচ্চ আওয়াজে প্রধান করে পড়ি সাল্লা আলা মা আল্লা সালামেরি গজরা দরু দেরি খান সালামেরি গজরা দরু দেরি খান ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার সে যে বিকামিওয়ালা তাহার সানে পরি সবাই সাল্লে আল্লা আল্লাহ ওয়াল আলে পেয়ারে হাজির আমার ভাইরা ইমাম হাজরত হোসাইন রাজি আল্লাহ তালানহর কথা বলতে তিনি কেমন তিনি ছিলেন আল্লাহ নবীর নাতি ফতেমার কালিজার টুকরা আলীরই বেটা বেহেস্তিদের সরদার জানারা হারাও থেকে চলে গেল তাদের শহীদ করে দেওয়া হলো এত ভালো মানুষ তারা ছিলেন দিন সামনে এর কঠিন আসছে কেন আল্লাহ এত পছন্দ করেছিলেন ভালোবেসেছিলেন ইমাম হোসাইন আল্লাহ আনহ এক তারিখে উমর ফারুক হচ্ছে খলিপা রাষ্ট্রপতি তার বেটা আব্দুল্লাহ ঘোড়ার প্রতিযোগিতা ঘোড়া ছুটি হয়ে ঘোড়াটা জিতে গেছে মানুষের আনন্দ করছে উৎসব করছে ইমাম হাসান হোসাইন বলছে এই আব্দুল্লাহ গোলামের বাচ্চা গোলাম চোপ চোপ বেশি কথা বলো না এই কথাটা আবদুল্লাহ শুনে ওমরের দরবারে গিয়ে নালিশ করলেন আব্বাজান আজকের ইমাম হাসরত হাসান হুসাইন আপনাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে তোমার বলছে সত্যি জানুয়ার হ্যাঁ আরো সব অনেক লোক আছে অনেক কথা বলেছি আগে আজও বলছি যাচ্ছে চলো তোমার একটা খাতা নিলেন কলম নিলেন আর আব্দুল্লাহ পেছনে চিন্তা করছে যে কি সিদ্ধান্ত আমার আব্বা নেবে ইমাম হাসান হুসাইন তো আল্লাহর নবী বড্ড মোহাম্বত করে তিনি বলেও গেছে যে আমার হাসান হুসাইনকে যে ভালোবাসে আমি মোহাম্মদ সালামকে ভালোবাসে যে হাসান হুসাইনের মনে কষ্ট দেয় আমি মোহাম্ম মোহাম্মদ আমার মনে কষ্ট দেয় এখন আমার আব্বাজানকে কেন বললাম রাগি মানুষ ভাবছে সেখানে গিয়ে বলছে বাবা হাসান হোসেন বাবা তোমরা আমাকে গোলামের বাচ্চা গোলাম বলছে জি হ্যাঁ এটা সত্য কথা বলেছি এই জোরে বলবেন সোহান আল্লাহ এটা সত্য কথা বলেছি কি সত্য লেখো বাবা লিখে দিলেন সবার সই আল্লাহ রসুলের সাহেব তোমার পারো ওই লেখাটা নিয়ে বাড়ি আসলেন হাজার 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 জন জনসমর্থক আল্লাহ বললেন বাবারা বাবারা আমি ওমর বলছি শুনিলাম আমি তোমাদের মাঝে একটা ওসিয়াত করে যাচ্ছি এই যে লেখাটা এই যে কাগজটা আমি অমর দুনিয়া থেকে বিদায় হয়ে যাব যাব মারা থাকবো না আমার বাদে গোসল দেবে কাপন পরাবে কাপন পরাবার পরে আমার বুকের ভিতরে কাগজটা দিয়ে দেবে কেন জানো আমি ওমর কবরে শুয়ে পড়ব কবর হয়ে তোমাকে চাপ দেবে নেকি সওয়াল করবে ও আমার নবীপাকে সাবিরা আমি ওমর বলছি শুনে নাও আমার এই কাগজটা দেবে যখন আমার কবর জবাব চাপ দিতে আসবে মনকে নাকি সওয়াল করতে আসবে আমি ওমর এতটুকু বলতে থাকব এ আল্লাহর ফেরেশতা মনকে নাকি আমাকে সওয়াল করবে আমাকে সওয়াল করে হযরত ইমাম হাসান হুসাইন কে বিয়াদবি করবে না ওরে কবর আমাকে চাপ দিবি আমাকে চাপ দি ইমাম হাসান হুসাইনের বিয়াদবি করবে না আমার বুকের মধ্যে আমার কাফনটা আমি ওমর নাই দুনিয়াদারি মানুষ আমার কাপনের মধ্যে যে কাগজটা আছে হযরত ইমাম হাসান দুই 2/6 করে দিয়েছে আমি ওমর আল্লাহ আল্লাহ রসুলের গোলাম এইটা বলার জন্যই সুবাদে ওরে কবর আমাকে আজ চাপ দেবেন না আমাকে আর কোন রকম চাপ দেবেন না আমাকে প্রশ্ন করবে না ও নবী সাহাবীরা এই কাগজটা আমার বুকের মধ্যে टाकলে না জানি আমি ওমর শান্তি পেতে পারবো না পেতে পারবো জোরে বলুন সুবহানাল্লাহ কি কত বড় ধামি তারা কত মহাব্বাত তারা করতেন প্রাণের ভাইয়ের আদর্শ আসুন দরুশ্বরী বাল্লা হ্যালো জল এখন জলসা করছি পরে করেন একটু ফোন হ্যাঁ হ্যাঁ দরে হুদা মোহাম্মসে তোহা পদরে দু জানুরুল হুদা মোহাম্ম সাল আলা মোহাম্মদিন মোহাম্মদিন সাল আলা আল্লাহুম্মা আলা আলা আলে দোম যদি ফুলের মালা খসব খরা গোলাপি হইতাম যদি ফুলের মালা খসব খরা গোলাপি কিংবা যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি রইতাম আমি রৌজা পাকে রইতাম আমি রৌজা পাকে যাইতাম আমি মদিনা নবীর সাথে নবীর সাথে দর্দ জুড়িয়ে জুড়িয়েনিtam আমার প্রাণ আল্লাহুম্মা আল্লাহ সাইয়েদিনা মাওলানা পেয়ারে হাসিরিন আমার ভাইরা আসুন একটু ভালো কাজ করার চেষ্টা করি আমার কথা ভালো হই একটু ভালো হই সারা জীবন কালো করলে হবে এখানে নাই কালো হয়ে এখানে নাই পেরিয়ে যাব হ্যাঁ দিয়ে যাওয়া যাবে না দিয়ে ঘুরে যাবো ঘটো পুকুরে যাওয়া যাবে না সেই দিয়ে ঘুরে সেই নেজারতে দিয়ে ঘুরে যাব বহু রাস্তা আছে কি আমতের দিন কোন জায়গাতে ঘুরবে কোটা রাস্তা পাবে হ্যাঁ হাসরের মাঠে আপনি আল্লাহর চোখে ফাঁকি দিয়ে কোন দিকে যাবেন মনে করছেন যা করছি ঠিক করছি কেউ দেখে না কেউ দেখে না কে দেখে আল্লাহ দেখে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না রাঁধে রাঁধারে বাড়ি আম বাগান দিয়ে যাচ্ছে নাম আমতলায় আম বাগানে আম পড়ে আছে বাড়ির মালিক ঘুমাচ্ছে কেউ জানে না আমবাগানের মালিক ঘুমাচ্ছে আগান বাগানের মালিক ঘুমাতে পারে বাড়ির মালিক ঘুমাতে পারে আমার ভাইরা দোষতে যায় আসুন তাই বলছে একটু ভালো কাজ করি একটু ভালো কাজ করার চেষ্টা করি জানেন প্রত্যেককে মরে যেতে হবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কি নিয়ে যাবে আজকের যে জলসাটা হচ্ছে হ্যাঁ এই কাজ জলসা এই প্রসার করছিল গাউসে লাজম আব্দুল কাদেরুল জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহিস শরমে ইসালে সওয়াব ছোট করে একটু কথা ভাই ভটকবেড়ের মা বোনেরা যারা আছেন আমি তাদের কাছে বলি একটা জিনিস শুনবেন জমি যদি ভালো হয় আমি এটা বলে থাকি বীজ যদি ভালো হয় আর চাষি যদি ভালো হয় নিশ্চয়ই ফসল ভালো হবে কি হবে না জমি ভালো বীজ ভালো চাষি ভালো তাহলে যে সমাজে যে বাড়িতে মা ভালো বাপ ভালো ওই বাড়ির সন্তান ভালো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যে বাড়ির ছেলে ভালো হবে যার মা প্রথম মাস্টার না সন্তানের জন্যে মা হচ্ছে প্রথম হেডমাস্টার আমি ঘুরিয়ে দিচ্ছি অন্যদিকে যেহেতু আমি ঘুরিয়ে দিচ্ছি অন্যদিকে কিন্তু কথা হচ্ছে ভালো হবার চেষ্টা করছে করতে বলছি ভালো হল। কি করে ভালো ভালো মা আর বাপ এই গৌসেল আদম আব্দুল কাদের উল আল বাগদাদি রহমতুল্লালের মা ছিল গো একজন আল্লাহর অলি বাপ ছিল আল্লাহর অলি আল্লাহর অলিদের সাথে আল্লাহর অলিদের মিল হয় সেই জন্য বলেছে সহবাতে চলে তোরা সহবাতে চলে তোরা আল্লাহর অলিদের সঙ্গে সঙ্গলাপ করলে আল্লাহর অলি হওয়া যাবে দূরে বলুন সুবাহ আল্লাহ এতে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই দাদা হুজুর পীর কেলাহমতুল্লাহ আলাইহির দরবারে একজন কে গেলে ডক্টর শহীদুল্লাহ আঠারো ভাষা নেমে পার বারবার শুনেছেন কত শিক্ষিত বশিদারের আল্লামা হুজুর বড় সাহেব কত বড় আল্লাহর অলি তুমি আর আমি কে তারা এই আল্লাহর দরবারে গোড়া গড়ি খেয়েছে আর এখন ইনি বলতেছে пурপুরা আর কিচ্ছু নি কিচ্ছু নি সব শেষ এই দাদা হুজুর কেবল শুয়ে রয়েছে খালে কিচ্ছু নেই মানে চার শহীদান আছে বাগদাদ শহরের মানুষ আছে বোকারি দেশের মানুষ আছে ফুরফুরার জমিনে এই ফুরফুরার মাটি বড় শান্ত মাটি এ ভারতের মাটি বড় শান্ত মাটি তাই এখনো পর্যন্ত ফুরফুরা যতদিন থাকবে ফুরফুরার ঐতিহ্য থাকবে ফুরফুরায় যদি কেউ না যায় ফুরফুরার কোনো ক্ষতি হবে না ধরে বলুন সুহান আল্লাহ কোনো ক্ষতি হবে না বুঝলেন আল্লাহর রলির দরবারে যেতে হবে হ্যাঁ গৌসেল আজম হুজুর সংক্ষেপ বলছি তাই বলছি একজন সেই আমাকে বলছে বলছে হুজুর এই কথা বলা যায় না সব জায়গায় বলছে হুজুর আমার দুটো পরপর দুটো মেয়ে এবার ফের পেটে বাচ্চা তা আমার স্বামী বলছে দুটো তো মেয়ে হয়েছে এবার দ্বিতীয় তৃতীয়বার যদি মেয়ে হয় আমি তোমাকে তালাক দেব আমি অন্য বিয়ে করবো নাউজাকুল্লাহ এরকম কথা বলে গা ছেলেটা বাঁকে দেয় আর মেয়েটা বাঁকে দেয় দুটো মেয়ে তিনটের মাথায় যদি মেয়ে তোমাকে তালাক দিয়ে দেবে খাঁচে বলছে হুজুর আমার স্বামী এই কথাই বলেছে আর শোনো আমি একটা কথা তোমার শিখিয়ে দিয়ে যাই তোমার স্বামীকে বলবে যে আমি ধরুন আমি একটা চাষি একটা জমি কিনেছি বা কারো কাছ থেকে ভাগে নিছি চাষ করবো এক বিঘে হোক আর দশ কাটা হোক আর পাঁচ কাটা হোক তাহলে ওই আমি জমি আমি হচ্ছে চাষি ওটা আমার জমি আমি চাষিটাতে তাতে দিলে মূল্য হবে বুঝেছে গম দিলে গম হবে ঝাল দিলে ঝাল হবে যা দেবো তাই হবে আচ্ছা ওতে যদি আমি মূল চাষ করি আর যদি বলি এক নম্বর ওলকলি ওলকবি হোক হবে কি তাই আরে ওলকবি নিয়ে যদি বলি বাঁধাকপি হোক তাই কি হয় তাহলে চাষি যা বীজ দিয়েছে তা ফসল হবে তুমি তোমার স্বামীকে বলবে যে আমি তোমার জমি আর তুমি হলেও চাষি তুমি যা লাগিয়েছো তাই হয়েছে তাই আমি জমি আমার দোষটা কোথায় ও জীবনে আমার লাগবেবার কথা বলবে না কথা বলছে গৌশাল আজম হুজুর কী সুন্দর মানুষ আব্দুল কাদেরকে ছ বছর বয়সে খুব সংক্ষেপে বলছি স্কুলে মাদ্রাসায় মত্তবে ভর্তি করলেন মাস্টার কি বলে একটু পড়ান একটু আরবি পড়ান তো মাস্টার বলছে বাবা আব্দুল কাদের পড়ো খালি বেত এসে তো হুজুর বলছে হুজুর আমি পড়ি আপনি শোনেন হ্যাঁ পড়ো আল্লাহ রুণী গৌসিলা আব্দুল কাদের জিলানি আলফগদাদমতুল্লাহ আলাইহে পড়তে লাগলেন আও সুবিন না ঘিমিলা সে ত থেকে নিয়ে এক এক করে তিরিশ পারা কোরান পা মেয়া মাতে কালাম ওজমা কালাম শরিফা কালাম মোবারকপুন্ন কালাম আল্লার বান্দাব্দুল কাদের জেলানি পড়তে লাগলেন অবাক হয়ে গেল ওস্তাদ মাস্টার চোখপানের চেয়ে আছে মুখপানে চেয়ে আছে কে মাস্টার মনে করে খাই রে খাই এখন আমি ওস্তাদ নামদুল কাদের ওস্তাদ ও ভাই যান পারা কোরান পা Ah. <laughs> ছ হাজার ছয় শত ছেষট্টি টাকায় একশয় চোদ্দ আল্লাহর আজম হুজুর আমার পড়তে 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 আটারো পাড়া মুখস্থ করলেন জোরে বলুন সোহাল আজম গৌশেলা মাস্টার বলছে বাবা পড় হুজুর আর পারবো না এই পর্যন্ত সমাপ্ত কেন বাবা আর পারবে না কি করে পারলে কিভাবে এতটা মুখস্ত করলেন হুজুর আমার আম প্রতিটা দিন ফজলের নামাজ পাঠ নামাজের মশাল্লাই বসে আল্লাহর কালামুল্লা শরীফ নিয়ে পড়তে থাকতেন আমি আব্দুল কাদের তখন মায়ের গর্বে ছিলাম হুজুর মায়ের গর্বে বসে 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 আমার আম্মাদান পড়েছে এই পড়াটা আমি মায়ের গর্বে বসে বসে শুনে শুনে মা আমার আটারও পাড়া পড়েছে আমি আব্দুল কাদের আমার আটারও পাড়া মুখস্থ হয়ে গেছে আমার পিয়ারা ভাইজানেরা আর বর্তমান যুব এই এইরকম সন্তান একবার কই আছে আর সন্তানের মা আছে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ সায়না হয়ে গেল বড় হয়ে গেল একদিন মা বলছে বাবা আব্দুল কাদের রে আমার বড্ড আপেল খাবার শখ হয়ে বাবা আঙ্গুর খাবার শখ হয়ে বাবা পয়সা তো নেই তোমাকে বলাটা আমার মনে কষ্ট লাগে গৌসেল আজম হুজুর কি করলেন সকালবেলা ফজরের নামাজটা বললেন এই আব্দুল কাদের কেউ আছে শুনে রেখে দাও তোমার মা যদি বেঁচে তাকে খেদমত করে এলাও হুজুর কী করলে সকালে নামাজ পড়ে উঠে বাজারে গেল মনে মনে নিয়ত করছেন আল্লাহ আমার মা যে আপেল খেতেছে আমার তো পয়সা নেই আল্লাহ আমার মায়ের আশাটা মেটাবেন আল্লাহ আয়ামার আমার আল্লাহ আপনার নবী বলেছেন সন্তানের মা বাপের পার নিচেই সন্তানের জান্নান পাক! আমি আব্দুল কাদের আমার মায়ের আদায় করতে পারবো না আমার গালে বাডা কেটে মার পার জুতো বানালে আমার এক ফোঁটা দুধের হক আদায় হবে না আমার মা আমার কাছে আপেল খেতে চাইলো আঙ্গুর কেতে চাইলো আল্লাভ আমার নাই কিভাবে নিয়ে আমার মায়ের হক আদায় করতে পারবো না আমার পারবো না এই না বলে হুজুর হাউমাউ করে কানতে লাগলো দেখতে পাওয়া যায় একজন আছে না জানা মুরব্বী মানুষ একটা বক্সা নিয়ে গুটি 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 এসে বলছে এই বেটা তোমার নাম কি আমার নাম আব্দুল কাদের এই লাও মোটটা বয়েলাও না বাবা মাথায় করে আমার ওই বাস পর্যন্ত পৌঁছে দেবে আমি অন্য জায়গায় যাব হুজুর আমার মাথায় করে নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন পৌঁছে দেওয়ার পরে লোকটা বলছে দাঁড়াও বাবা পোটলাটা খুলে চারটা আপেল দিলে নেই নাও এই আপেল কোটা নাও বাবা আমার কাছে কিছুই নাই হুজুর আপেল কোটা নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ এই তো একটা আপেল একটা ফল সঞ্চয় হলো বাকি এখন আঙ্গুর আর বেদানা আবার একজন অজেন জানা অজানা ব্যক্তি এসে বলছো বাবা তোমার নাম কি আমার নাম আব্দুল কাদের একটু হতো না বাবা আমার এই বংশাল একটু বইয়ে আমার সেই গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেবে বাবা আমি তোমাকে কিছু দেব বাবা চলো না একটু চলো আমি পাচ্ছি না আমি পাচ্ছি না বাবা চলো হজুর আমার মাথায় করে লিলেন মাথায় করে যাচ্ছেন যেতে যেতে সেই গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে গেলেন এমন সময় বলছে বাবা খুলে খুলে আবার কি করলেন কিছু আঙ্গুর আর পেট মানে ঢালিম দু রকম ফল দিয়ে বলছে বাবা আমার কাছে পয়সা নেই কিছু দিতে পারলাম না বাবা কোটা খেয়ে একটু পানি খাও বাবা বড্ড কষ্ট হল আল্লাহ ফলদা নিয়ে বাবা শুকুরি আদায় করতে লাগলে নান্না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার বহুত শুকুরিয়া আল্লাহ আপনার বহুত শুকুরিয়া হাজার হাজার শুকুরিয়া লক্ষ কোটি শুকুরিয়া অসংখ্য শুকুরি আল্লাহ আজ আমার জনম দুঃখিনী মা গর্বধারিনী মায়ের জন্য আশাটা পূর্ণ করতে পারব দৌড়ে দৌড়ে বাড়ি যান গৌসেল আদম বাড়ি গিয়ে আম্মা জান কেটে কি কাছির গুণাই নীল নেই নিলেন আম্মা আপনার মনের আশা মিটে গেল কি বাবা আম্মা জান গতকাল আপেল চেয়েছিলে ডালিমার আঙ্গুর ফল এই জোগাড় করলাম বাপ কোথায় ফেলে তোমার তো পয়সা ছিল না আমি তোমার মা বলেছি তোমার মন কানে শুনতে পেলে কোথায় পেলে বাবা কিভাবে নিয়ে আসলে আম্মা জান আমি রাস্তা ধারে দাঁড়িয়েছিলাম একজন অচেনা অচেনা একজন মুরব্বী আমাকে বললেই মোটটা বহন করে দাও না আম্মাজান মোটটা বহন করে জায়গা মতো পৌঁছে দেওয়ার জন্যে আমাকে প্রথমেই আপনার কিনা না চারটা দিলেন দ্বিতীয় ব্যক্তির মোট বললাম তিনি আঙুর আর বেদানা দিলেন এই নিয়ে ঘরে আসলাম আম্মা আম্মাজান ফলগুলো কাছের গোড়ায় নিয়ে ব্যাটার জন্যে দোয়া চাইবে হায় হায় এই মা কত খুশি এই মা কত সন্তুষ্ট হলো আল্লাহ দরবারে দোয়া করছেন বাবা এখানে এসে দাঁড়াও দোয়া করছেন আল্লাহ পাক পরওয়ার জেগারে মাওলা আজ আমার কাদের আমি তার অভাগিনী মামার জন্যে আজ এত কিছু করলো করল। বহরি করলো বহন করলো গিরি করে আজ আমার কাসাদা তামাল্লা মিটালেন আমি দোয়া করছি আমার কে তাম দুনিয়ায় যত অলি হয়েছে সকলে বললাম বানিয়ে দেয় আর একটু জোরে হয় না মা ভালো কাজ করেন ভালো বাপ হওয়া যাবে মা হওয়া যাবে ভালো সন্তান পাবে আমার আপনার ঘরের সন্তান এই কি হয়েছে ওখানে মারপিট হচ্ছে নাকি আমার ভাইরা দস্তে আব্বা জনেরা কি হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় করেন আজ বর্তমানে আমরা যা ছেলে পুলেদের শিক্ষা দিচ্ছি জান কি শিক্ষা এই ধরেন আমি কারো কাছে দেনা করে খেয়েছি পঞ্চাশ টাকা দেনা করেছি কি একশো টাকা দেনা করেছি এখন যার কাছ থেকে লিচি সে তো আমার বাড়ি এসে তাকেদা করছে এই রহমতুল্লাহ সাহেব এই বাড়ি আছো বাড়ি আছো এখন আমার ছেলের বলছে বলতে কছে এই সন্ত গিয়ে বলগে যা ওই লোকটা ডাকতেছে আমার গিয়ে বলগেছে আমার আব্বা বাড়ি নেই এখন এই ছেলে গিয়ে বলতেছে আমার আব্বা বলেছে আমার আব্বা বাড়ি নেই কি সুন্দর কথা হলো বলেন দিন কি শিক্ষা দিলাম আমরা তাহলে আমাদের ঘরে সন্তান ভালো হয় নামাজি হবে না আমি হতে পারব মানুষ মানুষের মত মানুষ হবে আল্লাহ জগৎ বিশ্বের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কে বলছে বাবা ওলামাম বিন সাদে আমাকে সঙ্গে করে সাথে করে নিয়ে বাবা চলো আমার পীরের দরবারে যাব অনেক দিন থেকে পীরের সঙ্গে দেখা হয় না পীরের কাছে যেতে পারি না মা আপনার পীরের নাম কি আমার পীরের নাম শাহসুফি আনসারী রহমতুল্লাহ আলী চলো বাবা পীরের দরবারে নিয়ে যাচ্ছে মাকে শোনো এই যারা সন্তান যাদের মা আছে ভালো করে শোনো মা শেষ হয়ে গেছে মা নেই আমাদের শেষ পেয়ারা মুসলমান ভাই আমার নোমাম সাথে মাকে ঘোড়ার পিঠে বসিয়ে নিলেন ঘোড়ার লাগামটা ধরে আগে আগে যাচ্ছেন আবার একটু করে দাঁড়াচ্ছেন আবার আগে যাচ্ছেন আবার দাঁড়াচ্ছেন বারে বারে মাঝে মাঝে মায়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন পায়ে তাও জুতো নাই খালি পায়। পীরের দরবারে পৌঁছে গেল পীরের দরবারে গিয়ে আল্লাহর মাহবুব আল্লাহর বান্দার দরবারে গিয়ে পীরকে সালাম করলেন সালাম করার পরে বলে মা ভালো আছো হুজুর আব্বা ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি কিছুক্ষণ পরে শাহসুফিয়ান সাহেব রহমতুল্লাহ এর তার মুরিদিনী কেটে গিয়ে বলছে আচ্ছা মা শোনো তো এই যে তোমাকে যে ঘোড়ার পিঠে বসিয়ে আর এই ঘোড়ার লাগামটা ধরে টেনে টেনে আগে আগে আসছিল উনি কে গো মা হুজুর ওটা আমার ছেলে ওর নাম কি সাদে ছেলে বলে নোমেন্ট একটু ডাকো না একটু কথা আছে ডাকলে ভাই শোনো তুমি আমার এখন নাতি আমি তোমার নানা তোমার মা আমার মেয়ের মতো তাই নানা হিসেবে আমার নাতির কাছে কটা কথা জিজ্ঞেস করতে পারি জি হুজুর বলে বাবা শোনো তো ভাই তুমি তোমার মায়ের যে ঘোড়ার পিটি করে বসিয়ে আনছিলে আর লাগামটা ধরে ধরে এ এক পা করে আসছিলে আবার একটু দাঁড়াচ্ছিলে আবার ফিরে ফিরে মায়ের দিকে তাকাচ্ছিলে আবার তাও খালি পায় বিষয়টা কি তো ভাই কেন আল্লাহ বললেন ও আমার আম্মা জানেন পেট আল্লাহ নবী বললেন কোনো সন্তান যদি তার মায়ের দিকে একবার তাকায় এটা আমার আম্মা রহমতের নজরে নজরে দয়ার একবার তাকান তাকাবার জন্য আল্লাহ পাক একটা করবে এটা আমার কথা ও আমার আম্মা জানের পীর এই জন্য আমি অন্যদিকে না তাকিয়ে নিয়ে আমার মায়ের দিকে তাকাচ্ছিলাম একটু করে আসছিলাম একটু করে দাঁড়াচ্ছিলাম আমার ঘোড়ার লাগামটা ধরে মাকে টেনে টেনে মায়ের দিকে পিছনটা দেওয়াম আমার নিজেকে বিয়াদবি লাগে নিজেকে ছোট লাগে এই জন্য আমি পীরে মায়ের দিকে দেখছিলাম তাকাতছিলাম ও আমার আল্লাহ আল্লাহর বান্দা ভাইজান তুমি খালি পায়ে ছিলেন কেন হজরত আমি নো মানবেন যদি খালি পায় না কি পায়ে পায় দাস্তা না জানি আমার পায়ের জটির ততির ধুলোটা উড়ি আমার মায়ের দিকে যাবে যে আমার মা পিছনে আমি নো মানবেন অনেক বড় বিয়া দেবে বলে মনে করে এই জন্য আমি একটু করে আসছিলাম একটু করে দাঁড়াচ্ছিলাম মায়ের দিকে তাকাচ্ছিলাম খালি পায়ে যাচ্ছিলাম ওই সময় আল্লাহ রুলি বলেছিল মা আজকে তোমার ছেলে যে তাজিম করেছে দয়া করেছে এমন ছেলে আর দুনিয়ায় পায়দা হবে না মা আমি তোমার ব্যাটার জন্য দোয়া করব তুমি আমার সঙ্গে হাত তুলে আমি নামিন করো দোয়া করতে লাগলেন রব্বিলাল আমিন আল্লাহ পাক এই নবাম্বেন সাদেক আজ তার মাকে তাজিম করেছে আজকে যে তার মাকে খেদমত করেছে আজকে যে তার মাকে সেবা করেছে আল্লাহ সেবা করার জন্য তাজিম করার জন্য খিদমাত করার জন্য আদব করার জন্য আল্লাহ পাক এই ছেলেটাকে আপনি দিন ইসলামের মজাহিদ বানিয়ে দিও মুবাম্মিন সাদিকের আম্মা জান বলে আমি দেখতে পাচ্ছি আমার পীরের দোয়াটা আমি আল্লাহুম্মা আমিন বলছি আল্লাহুম্মা আমিন বলছি আমার ছেলের জন্য আমার আমার পীরের দোয়াটা আল্লাহ পাকের রহমতির দরবারে কবুল হয়ে যায় মায়ের দোয়া এ নোমাম বেম সাদে কে ইনি হলেন জগতের ইমাম বিখ্যাত ইমাম জগৎ বিখ্যাত ইমাম সেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এরা জীবনে ভালো কাজ করেছিলেন এদের চিন্তা ভাবনা ছিল আলাদা মায়ের মতো মা হও আমাদের ঘরের মা কিরাম হচ্ছে বলেন দিন বেলা বারোটার সময় ফেরিয়ালা এসে আর শুধু হাঁকতেছে ফিরি সব লেবে তিরিশ টাকা যা লেবে তিরিশ টাকা ও ফেরিয়ালার কাছে এসে মাথার কাপড় আলগা করে পেট বাড়ি করে বলছে ভাই এটা কত ভাই ওটা কত আরে ভেড়া দাবায় শুয়ে রয়েছে বৌরি মার্কেট করতে পেটিয়েছে পেটে বাচ্চা ওই বাচ্চা ভালো হয় বরফির সাহেব সেই বড় বরফির সাহেবের কথা একটু হুজুর আমার একটা জায়গায় জলসা করেন ওয়াজ করেন বহু শ্রোতার সমাগম ওয়াজ করছে ওই ওয়াজের মজলিসের পাশে একটা বল খেলা মাঠ ছেলেরা বল খেলা করছে করতে করতে বলটা খুব জোরে মেরেছে তো বলটা উড়ে এসে জলসার মাঝখানে পড়লেন তা সবাই বলছে যাও বলটা তুলে নিয়ে এসো এ বলছে আমি যেতে পারবো না ও বলছে আমি যেতে পারবো না আর একদম বলছে জানা বলটা এত বড় আল্লাহ রুলি ওয়াজ করছি আমি কিন্তু বল আনতে হবে না একটা ছেলে বলছে দেখ একটা বল ওকে নিয়ে পড়েছে একটা বল তুলে আনবার শক্তি নেই সত্য আমি একলা যাবো যা ও গিয়ে কি করে বলটা এর গায়ে লাঠি লেগে ওর গায়ে পা লেগে ও পরোয়া করে না মাইন করে না তো পা দিয়ে মারিয়ে এসতেছে বলটা তুলে চলে আসছে আর বড় পিস সাহেব হুজুর অমনি বলছে এই ছেলেটা লাভারিস এই ছেলেটা লাভারিস এই লাভারিসের বাংলা মানে হলো বিজম্বা ও ছেলে বল খেলা বাদ দিয়ে বাড়িয়েছে এসে মার কাছে বলছে মা খুব সত্যি কথা বলতে হবে আমি তোমার ছেলে তুমি আমার পেটে রাখা মা আমি তোমার সন্তান খুব সত্যি কথা বলবে এখন আমি কি তোমার সন্তান আমার বাপের নামটা কি বলে বাবা হঠাৎ কথা আসে দরকার বলো নইলে এই যে দা দেখতে পাচ্ছ আমার হাতে হয় সঠিক কথা বলো নাই তো এই দা দিয়ে তোমাকে কোপাবো আমি আমার সর্বদেহ জমজালা চড়ে গেছে আরে বাবা কি হয়েছে বল না পরে হবে আগে বলো আমার আব্বা দা তা তুমি কি শুনেছো তুমি বলো আমার কে দা বাপ একমাত্র বাপের খবর মা জানে বাপের খবর মা জানে সত্যি কথা বলো আমার বাপকে এ তখন বলছে কচি সত্যি কথা বলবো কি জানিস আমার প্রথম যখন বিয়ে হয় স্বামীটা মরে গেছে মরে যাওয়ার পরে আমি এক বড়লোকের লোকের বাড়ির মানদেরের সাথে আমি মেলামেশা করেছি তুই তারই সন্তান দাদা হাত থেকে ফেলে দে বলছে সঠিক সঠিক বারাহাক সত্য জোরে বলুন এ কথা কি বলেছে গোসেল আজম মা বলছে বাবা গসে লাজম যদি বলে তাকে সঠিক কথা বলেছে এর মধ্যে কোনো ভাজাল নয় এ দুনিয়ার মানুষেরা মুসলমানেরা দুনিয়ায় যারা ভালো হবে তাদের মধ্যে আদর থাকবে ভয় থাকবে সভ্যতা থাকবে নম্রতা থাকবে বয়স্কদের সম্মান করবে ছোটদেরকে স্নেহ করবে যাদের মধ্যে কোনো ভয় নাই ভরসা নাই শরিয়াতের জ্ঞান গম্য নাই অশরিয়াতি চলাফেরা করবে তারা ধ্বংস হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে তারা কাউকে বরাত করবে না ও মুসলমান বলে গেলাম ভালো করে চুনে রেখে দাও একমাত্র আমাদের আল্লাহ আল্লাহ রসুল সালার কেউ নাই কেউ থাকবে না তাই বলছি যে গৌসেল আজম আব্দুল কাদের জিলা নিয়াল বাগদাদি রহমাতুল্লা এর কথা একটুখানি বললাম তার আব্বা মা কেমন শুনেলেন আবু সালে মাসায় জাঙ্গি রহমাতুল্লা তিনি জানেন আপনারা শুনেছেন নদীতে ফেলে দেওয়া ফল ফেসে যাচ্ছিল কামল মারার পরে ফলটা তুলে নিজেকে নিজে অন্যায় বলে মতেন শিকার করে নিয়ে ওই ফলটা আবার চলে গেলেন বাঁচাতে বাঁচাতে যে মালিকের বাগান মালিকের কাছে গেলেন ক্ষমা মাপ চাইতে হজর আমাকে মাপ করে দেন ক্ষমা করে দেন আমার ভুল হয়ে গেছে আপনাকে না জানি ফলটা খামার বড্ড অপরাধ হয়ে গেল ফলের বাগানের মালিক বলে হায় রে ভাই এই ফল কত মানুষ রাতে রাতারে চুরি করে নেয় পেড়ে লাই কেউ কোনো দিন আমার কাছে মাপ চাইতে আসলো না ক্ষমা চাইতে আসলো না এই ছেলেটা মাপ চাইতে সে যাতা জিনিস নয় এ যাতা ছেলে নয় একে ছাড়া যাবে না একে ছাড়া যাবে না বলছে বাবা তুমি আমাকে মাপ চাও ক্ষমা চাও আমার পথে যে চারটে বছর গোলামী করতে হবে নিঃস্বার্থে হুজুর করব গোলামী করলেন চার বছর নিঃস্বার্থে যুবক ছেলেরা শুনে রেখে দাও আল্লাহর বান্দা কেন করছেন দুনিয়ায় আল্লাহ ছাড়া কাউকে চেনে না সাদা সিদা সরল মানুষ দুনিয়ার কোনো নোংরা না পাক দুনিয়ার কোন ভালোবাসতে হবে এই না মনে করে জঙ্গলে থাকে আর গঙ্গলের গাছের পাতাকে জীবন ধারণ করে বাবাজি ফলটা চলে গেল বাগানের মালিকের কাছে হুজুর মাফ করুন চার বছর গোলামি করুন করলেন চার বছর গোলামি চার বছর গোলামি শেষ হয়ে গেল সকাল হবে মাপ নিয়ে ঘরে ফিরবে ওই বাড়ির মালিক বলছে বাবা শোনো এই বাগানটা এখন আর আমার নাই কিছুদিন আগেই বাগানটা আমার মেয়ের নামে রেজিস্ট্রি করে দিয়ে দিয়েছি আর আমার কাছে নাই এখন আমার মেয়ে যদি মাপ করে তা মাফ হবে হুজুর একটু আপনার বেটিকে বলেন মাফ করে দিদি চলে যাব কিছুক্ষণ পরে সে বলছে বাবা আমার মেয়ে তোমাকে মাফ করবে আমার মেয়ের একটা শর্ত মানতে কি শর্ত বলে বাবা আমার মেয়ের শর্ত হলো আমার মেয়ে আপনাকে বিয়ে করতে চায় আপনি এই বিয়েতে রাজি হয়ে যান ওজোর কথা বলবেন না আমি আবু সালে মুচাই বিয়ে করব না আমার দুনিয়ায় কিছুই নাই ঘর নাই বাড়ি নাই চাল নাই চুলো নাই আমি জংলায় বসবাস করি আমি আপনার মেয়েকে বিয়ে করে কোথায় রাখবো কি খাওয়াবো আমি যাবো না বিয়ে করবো না বলে তালে বাবা মাফ হবে না আল্লাহর চোখের বাড়ি ছেড়ে যার যার করে আল্লাহ পা তাহলে আমার মাফ হবে না এ দুনিয়ার আজাব হালকা যা বা রাতের কষ্ট বড়ো কেরাতের আজাব বড় আজাব আল্লাহ মাকে মাপ দেবেন না তোর ঝরঝর করে কাঁদছে বাগানের মালিক বলছে যাও বাবা যদি মাপনাপ চাপলে যা মাপ যদি নালিতে যাও বাড়ি চলে যাও হুজুর না না আমার মাপ চাই আমাকে মাপ করে দেন আপনাকে ক্ষমা করুন আল্লাহর বান্দা চিন্তা করছেন যাইবা হোক আমি এমন কাজ করলাম বিয়ে করতে হবে কিন্তু বিয়ে করে আমি কোথায় রাখবো আমার তো ঘর বাড়ি নাই হুজুর আপনি আমার মাফ করুন আপনার মেয়েকে মাফ করতে বলেন আপনার মেয়েকে আমি কি খাওয়া দেবো কোথায় রাখবো যাও বাবা তাহলে হবে না আল্লাহর বান্দা আবার কানতে কানতে বল জানলা কি করবো দুনিয়ার সামান্য কষ্ট সামান্য আজাব বাকেরাতের কঠিন আজাব কেউ থাকবে না আল্লাহর বান্দাস বলছে হুজোর আপনার মেয়েকে যদি বিয়ে করি আমার জীবনটাকে মাপ করো মাপ পাবো ক্ষমা পাবো বলে হ্যাঁ হুজুর আমি রাজি আছি আপনার মেয়ে বিয়ে করব আমাকে মাফ করে দেন এ। আমার মেয়েকে বিয়ে করবে আমার মেয়ের পরিচয় জানো না তো হুজুর আল্লাহর বান্দা বলছে বাবা আমার মেয়ের প্রথম নম্বরে দুটো পা নাই দ্বিতীয় নাম্বার দুটো হাত নাই তৃতীয় নাম্বার আমার মেয়ে জোনে কথা বলে না চতুর্থ চোখে দেখে না পাঁচ নাম্বার কানে শুনে না এবার কি উপায় হবে আল্লাহর বান্দা চিন্তা করছেন হায় হায় যদি খোলা হতো তবু কাঁধে করে নিয়ে ঘুরতাম হাত নাই পা যদি থাকতো তবু চলতো জোবানে কথা বলে না কানে শোনে না চোখে দেখে না হলে খালি গোস্তের একটা টুকরো যা হবে হবে আমি আঁকে রাতের জন্য কানবা না আঁকে রাতের জন্য ক্ষমা চাবো আমার আঁকে রাতের শান্তির জন্য ওই গোস্তের টুকুরাটা বিয়ে করে কাঁদে করে কাঁদে করে কাঁদে করে কাঁদে করে জঙ্গলে জঙ্গলে বেড়াবো তবু আমি চলে যাব না বিয়ে না করে একবার ধরে বলা যাবে না সোহাল আল্লাহ বিয়ে হলো বিয়ের বিয়ে হুজুর মানুষায় বাসিনি এখন ও মুসলমান ইমানদারের আল্লাহ গণেরা ভাইরান ভালো করে শুনিলেন আল্লাহর বান্দাম আল্লাহর বান্দাম এমনি ভাবে বিয়ে করার জন্য প্রস্তুত হলো বিয়ে হয়ে গেল বিয়ে হবার পরে শ্বশুর বলে দিচ্ছে যাও বাবা ওই ঘরে আমার কন্যা আছে মোসাম্মারাম ফতেমা নেসা বলে নাম ঘরের দরজায় সাইনবোর্ড লেখা আছে ওখানে গিয়ে দরজায় ঘা দাও নি খুলে দেবে ঘরে যাবে দরজায় গিয়ে ঘা দিলেন দরজাটা খুললেন খুলে যেই দরজার খোলার পরে সঙ্গে সঙ্গে হুজুর নাম পড়ে একদম দৌড়ে ছুটে চলে আসলেন ব্যাপারটা কি ওদিকে মেয়ে ডেকে আব্বা আমাকে বিয়ে দিলে কিরাম ছেলের সঙ্গে সে আমার দরদা খুলতে না খুলতে সে লাভ মেরে মনে হচ্ছে যেন কি চুরি চুরি করে পালিয়ে যাচ্ছে ও তাই বলছে আবার বাগানের মালিক ঘুটে ঘুটে বাইরে গেলেন কি বলছে বাবা কি হয়েছে হুজুর আমার বেয়াদবি মাপ করবেন ক্ষমা করবেন আমার জন্য দোয়া করুন হুজুর আপনি আমার সঙ্গে যে কথা বললেন ওই কথার সাথে কাদের একটা মিল নাই কি বাবা হুজুর আপনি বললেন ওই কমিটির লোক কোনো ওখানে বসে মিলাদ করতে সেখানে আসে না আচ্ছা আমি বলে ছেড়ে দিচ্ছি অন্য বক্তা আসলে বই বোঝা বুঝতে পারবে এ মুসলমান ইমানদার আল্লাহ বলা গনেরা ভায়রা বাবাজিরা আল্লাহর অলিম আল্লাহর বান্দিম আল্লাহর বান্দা বোসালে হুজুর ফিরে ফাঁকায় আসলেন ঠু এসে জিজ্ঞেস করছেন বাবা লামবে চলে এলেন কেন হুজুর আপনি আমার সঙ্গে যে কথা বলেছেন কথা কাজে মিল নাই নাকি প্রতারণা করলেন কেন বাবা আপনি বললেন আমার মেয়ের পা নাই হাত নাই চোখ নাই জবান নাই কানে কথা শুনতে পান না কিন্তু হুজুর দরদা খুলে যা দেখলাম সব কিছু মজবুত সব কিছু মজবুত আপনি আমার সঙ্গে কথা বললেন কেন বাবা আবু সালে যাও আমি কেন বলেছি আমার মেয়ের কাছে গেলে সব শুনতে পাবে বুঝতে পারবে আবার গেলেন দরদা খুললেন আবু সালে জাঙ্গি হুজুর কী করছেন চোখে কাপড় মারছেন ও আল্লাহর বান্দিপ তোমার আব্বা আমার সঙ্গে যে কথা বলল ওই কথার সঙ্গে কাজের একটাও মিল হয় না সেই জন্য আমি লাভ মেরে দৌড়ে পালিয়ে গেলাম এখন বলো আমার আব্বা কি বলেছে ও মোসাম্মা তুমুলারাব তোমার আব্বা বলেছে আমার মেয়ে প্রতিবন চোখ হা পা নেই হাঁটতে পারে না হাত নেই নুলো জবান নেই কথা বলে না চোখ নেই দেখতে পায় না কানে শোনে না এই সব কিছু বলার পরে দেখছি সব মজবুত রয়েছে আল্লাহর আপনি আমার আব্বার কাছে শুনেছেন ঠিক আপনি যেটা বলবো এটাও ঠিক আপনি যেটা শুনবেন এটাও ঠিক আজ পর্যন্ত আমার আব্বা জানের ঘরে জন্ম হবার পরে আমার এই আঠারো উনিশ বছর বয়স হলো আমি এই পাড় দ্বারা খেটে আমার রাপ্পার বাউন্ডারির বাইরে যায়নি ওপারে কি আছে না আছে কখনো দেখেন নাই একবার জোরে বলা যাবে না সোহা আল্লাহ আর তোমার আমার ঘরের ফতেমা আমার এ সুইগে রেখে চলে যাবে সিনেমা চলে যাচ্ছে তুমি সহ ভালো করে আমি একটু মিলা শুনে আসি কি বলবো বলেন এই একজনা বলছে বিবি তাড়াতাড়ি রান্না করে লাও আজকে তোমার লাইলি মনুর পালা দেখা তেলে যাবো দেখ কোথায় লাগে আমি তো নামাজ পড়ি তুমি তো না আবার আমারই যাবে নামাজ লাইলিমুর পালা দেখতে আশ্চর্য ব্যাপার বলছে না রাতির বেলা যাব কেউ দেখতে পাবে না তো তখন বিবি বলছে শোনো লাইলি মনুর পালাটা আমাকে লেজাতে হবে না দেখতে আমি তোমাকে দেখাবো বাড়ি কালকে সকাল হলে ভালো করে শোনেন সকাল হয়ে গেছে ভেবে স্বামী বলছে বেবি লাইলি মধুর পালা কখন শুরু হয় বলছে একটু পরেই হবে দাঁড়ান দুটো ছেলে একটা মাদ্রাসায় পড়ে একটা মাঠে হাল চষে একটা হাল জোল গরু নিয়ে চলে গেছে একটা ছেলে মাদ্রাসায় বই নিয়ে চলে গেছে এই সময় তার বিবি বলছে শোনো এই পালা শুরু হবে তবে কথা বলি শোনো খবরদার কোনো কথা বলবে না কোনো আওয়াজ দেবে না থাকবে ওঠো ওই যে ঘরের একটা দরজা ওই ঘরে ঠেলে ওঠো আচ্ছা কোন ঘরে একটা দরজা আপনারা জানেন একটু বলেন দেখি কবরের একটা দরজা ওটা তো আলাদা ঘর বাথরুম না আপনারা জানেন এই গোলার কটা দরজা গোলার গোলা তো নেই বাড়ির যে বলছে অতি ঠেলে ওঠে গোলার মধ্যে ঠেলে উঠলেন ওঠার পরে বাইরে থেকে বিবি দরজা দিয়ে বলছে পালা শুরু হবে একটা কথাও তুমি বলবে না চুপচাপ